আপনারা যে ভিডিওটা আমার দেখতেন যে আমি গান করি, আসলে কিন্তু আমার ওই ধরনের কোনো প্রতিমা নাই ভিতরে যে আমি গান করতে পারি বা আমি গান পারি বা এমন কোনো কিছু নাই আমার। তো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে একটা সাউন্ড কার্ডের উৎসে। তো আজকে এটারই রিভিউ দেবো। যারা ছোটোখাটো সিঙ্গার আছেন বা আদৌ হইতে চান বা আপনার মনের ভিতরে আশা আছে যে আপনি গান করবেন কিন্তু আপনার কাছে কোনো বাদ্যযন্ত্র নাই, ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনার জন্য। ওই ভিডিও দূরে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন। প্রথমত আমরা যদি এটার বিল্ড কোয়ালিটি না কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি সাইড সাইডটা লক্ষ্য করি, এটা কিন্তু পুরোটাই টিন দিয়ে বানানো, যেটা পুরোই শক্তভুক্ত। এটা আপনার পড়ে গেল ভেঙ্গা বা ট্যাপ খুব খারাপ করে ধরনের স্কুপ নেই, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একদম মানে এটা মাথা থেকে ছেড়ে ফেলবেন। দেন এটার সবচাইতে ভালো যেই ফিচারটা সেটা হচ্ছে আমার এটার ভিতরে ব্লুটুথ দেওয়া। দেন এটার ভিতরে একটা ব্যাটারি সিস্টেম করা আছে যেটা আপনি অনায়াসে 3-4 ঘন্টা ব্যাকআপ পাইবেন, এটা একদম ইজিলি, ঠিক আছে। 3-4 ঘন্টা এটার ব্যাকআপ দিবে একবার চার্জ দিলে এটা, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর ব্লুটুথ সিস্টেমটা এটা নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে, ব্লুটুথটা দেওয়ার পর এটা মারাত্মক করে লাগছে। দেন আমরা যদি এই সাইটে লক্ষ্য করি, এই সাইটে কিন্তু অনেকগুলো বাটন দেওয়া আছে। বাটন বলতে কি, এটা ইকুয়ালাইজার আর কি। আপনি চাইলে আপনার ভয়েসটাকে কমাইতে পারবেন, আপনি চাইলে আপনার এই যেই মিউজিকটা আছে, যে মিউজিকটা আপনি এটার সাথে অ্যাডাস্ট করছেন সেই মিউজিকটা কমাইতে পারবেন। দেন এই সাইডে আছে স্টেবিলাইজার, বেস, মানে রেকর্ড, আপনি যে কোনো জিনিস সেই জায়গার থেকে কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার মনের মতো আপনি মডিফাই করে নিতে পারবেন। তো এটা নিয়ে কথা বাড়াচ্ছি না। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি, এই জায়গায় অনেকগুলো বাটন দেওয়া আছে। এই বাটনের ভিতরে এক একটা হচ্ছে ফানি টাইপের টোন দেওয়া আছে, বা একটার ভিতরে ইয়ারটোন দেওয়া আছে, ঠিক আছে, মানে এই জিনিসগুলো খুবই কামের আর কি। দেন আমরা এই সাইডে যদি লক্ষ্য করি, এই জায়গায় দেখেন লাইভ 1 লাইভ 2 লেখা আছে। তো এটা দিয়ে আপনি আপনার মোবাইলের ভিতরে এটার ভিতরে আপনি যেই মিউজিকটা দেবেন, যেই ইয়াটা দেবেন, এটা আপনি ইজিলি লাইভ করতে পারবেন। ধরুন আপনি ফেসবুক লাইভ আছেন, সেক্ষেত্রে যদি এই জায়গার থেকে লাইনটা আপনি প্লাগিং করে ইজিলি কিন্তু এই জায়গায় এই যে এটাকে প্লাগিং করে আপনার ফোনের সাথে যে অ্যাটাচ করে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার যেই মিউজিক বা যেটাই আপনি দেন, অল অফ ওভার যেই ভয়েসটা আছে সেটা কিন্তু সে এই জায়গার থেকে আউট করতে, মানে এই দুইটার থেকে আপনি একসাথে দুইটা লাইভ করতে পারেন। দেখা যাচ্ছে এই সাইডে একটা ফোন রাখতেন, এই সাইডে একটা ফোন রাখতেন, দুই সাইড থেকে দুইটা ফোন দিয়ে আপনি এটাকে কভার করতে পারবেন, ঠিক আছে। দেন আমরা এই সাইডে যদি দেখাই, এই সাইডে কিন্তু আপনার মনে করেন কোনো ধরনের মিউজিক বা আপনি গিটার কোনো কিছু অ্যাটাচ করতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটাও করতে পারতেছেন। আমরা যদি এই সাইডে লক্ষ্য করি, এই সাইডে হচ্ছে চার্জিং কেবল, মানে আপনি এটা দিয়ে চার্জ দিবেন, ঠিক আছে, এটাকে। তারপরে এই জায়গায় আছে ইয়ারফোন হেডফোন, ঠিক আছে, এটা দিয়ে আপনি ইয়ারফোনটা শুনতে পারবেন, হেডফোনটা শুনতে পারবেন, মানে এটা আপনার ইচ্ছা। দেন এই জায়গায় দেখেন কনসিডার মাইক্রোফোন, ঠিক আছে, মানে কনসিডার মাইক্রোফোন বলতে আপনাদের আছে যদি কনসিডার মাইক্রোফোন থাকে, যেরকম 3mm কোনো ইয়ার, যেরকম বয়ের যে মাইক্রোফোনটা আছে আমি যেটা রেকর্ড করতেছি এই মুহূর্তে, ঠিক আছে। তো এটা দেওয়া যদি আপনারা আপনার কাছে থাকে, আপনি এটা দেখা চালাইতে পারবেন। তারপরে দেখেন এই জায়গায় ডাইনামিক মাইক্রোফোন বলতে আমাদের যদি কোনো ডাইনামিক মাইক্রোফোন থাকে এরকম সেম, ঠিক আছে, আপনি এটাও রাস্তায় অ্যাটাচ করে চালাইতে পারবেন। তার মানে কি, ছোট্ট একটা জিনিস কিন্তু খুবই পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে, যেটা আপনি ইউজ না করলে বুঝতেই পারবেন না। আমি অনেকদিন যাবত এটাকে ইউজ করতেছি, এই কারণে আপনাদেরকে তুলে ধরলাম। তো যদি মনে হয় যে এটা আপনাদের কিনা প্রয়োজন বা আপনাদের লাগবে, ঠিক আছে, বা আপনারা কোনো ছোটোখাটো সিঙ্গার বা আপনারা সিঙ্গিং করতে চান, ঠিক আছে, আপনার কাছে কোনো বাদ্যযন্ত্র নাই, না ঢোল আছে, না তবলা আছে, না কোনো কিছু আছে, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা নিতে পারেন। নেওয়ার পরে আপনার মন মতো আপনি এটাকে মডিফাই করে চালাতে পারেন। এখন কথা হচ্ছে আপনারা এটাকে কিনবেন কীভাবে। কেনার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যারা সুইদেরও গেছেন তাদের জন্য একটা ছোট্ট একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে, যদি আমার কোড নম্বরটা ইউজ করেন। আর যারা দেশের বাইরে মানে বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে দারাজ দূরা যেই জায়গা থেকে আপনার মন চায় কিনতে পারেন, এটার মডেল নাম্বার হচ্ছে P8+, ঠিক আছে, আপনারা দারাজে যদি সার্চ করেন এটাকে পাবেন, ঠিক আছে, আপনার দারাজ থেকে কিনে নিন, ঠিক আছে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো ইন টোটাল, যদি মনে হয় যে আপনার এটা খুবই দরকার তাহলে আপনার এটা অনায়াসে কিনতে পারেন। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ ওটার আনসার আপনারা পাবেন, ঠিক আছে। তো রাখছি।